নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়ার বড় সড়ো অশনি সংকেত। আর কিছুক্ষণের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণবর্ত, যার ফলে বাংলার এই জেলাগুলোতে নামতে চলেছে ভয়ঙ্কর বিপদ। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ও দমকা হাওয়া ঘন্টায় 70 কিলোমিটার গতিবেগে চালাবে তাণ্ডব লীলা। এই নিয়ে আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলোকে সতর্কবার্তা জারি করেছে, সেই সঙ্গে জানিয়ে দেব উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলার আবহাওয়ার খবর এক নজরে। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে আপনার জেলার নতুন খবর বেরিয়ে এলে আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেব। এবং আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করবেন, সাথে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণবর্ত তৈরি হয়েছিল 4ই মে, সেই ঘূর্ণবর্তটি আজকে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে মৌসুম ভবন। ঘূর্ণবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার 48 ঘন্টার মধ্যেই তা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। রবিবার এটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে মৌসুম ভবন। এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে বলে আশঙ্কা। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে, তারপর বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। দক্ষিণবঙ্গে 10 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে, যা আরও 3 দিন পর্যন্ত চলবে। এরপর বৃষ্টির পরিমাণ কমে যাবে উত্তরেও। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে, শুক্রবার রবিবার এবং সোমবারও উত্তরবঙ্গের 8 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। আজ উত্তরবঙ্গের সব জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনিবার 7ই মে থেকে যখন ঝড় বৃষ্টির পরিমাণ কমবে, তার জেরে তখন সামান্য তাপমাত্রা বাড়বে, সেটাও 3 দিনের জন্য। 10 তারিখ পর্যন্ত তাপমাত্রা একটু বেশি থাকবে, তবে 9ই মে দক্ষিণের প্রায় সব জেলার আবহাওয়ায় শুষ্ক থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 36.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গে বৃষ্টির দিকে ঘূর্ণবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার পর তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা এখনও স্পষ্ট নয়, তবে এটি উত্তর উড়িষ্যা এবং পশ্চিম উপকূলের দিকে ধেয়ে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।